দেখলেন তো কি ছবি, পূর্ব বর্ধমানের একটা বুথের ছবি আপনাদেরকে দেখালাম। এবং এই ছবিটাই পূর্ব বর্ধমানে পঞ্চায়েত ভোটের দেখাই যাচ্ছে। একটা বুথে ভোট চলছে, ভোট কেন্দ্রে ঢুকলেই একদম প্রথম বেঞ্চে বসে রয়েছেন পোলিং এজেন্টরা। আরেকটু এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা একেবারে খোশ মেজাজে বসে রয়েছেন আড্ডার মুড়ে আর কি। কিন্তু দেখলে মনে হবে ভোট বুঝি মিটে গিয়েছে, কিন্তু এ কি ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে এটা কি হচ্ছে? দেখুন কি চলছে সেখানে। পূর্ব বর্ধমানের একটা বুথের ছবি আপনাদেরকে আমরা দেখালাম। দেখুন পরপর টিএমসির ব্যালটে একজন ভোট দিচ্ছে। গোদা বাংলায় বলতে গেলে ভোট গ্রহণ কেন্দ্রে চলছে দেদারে ছাপ্পা। এবং পূর্ব বর্ধমানে এই যে বুথ, এই ছবি, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মামলা চলছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে যে এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ ছাপ্পা ভোট চলেছে, এটাই কিন্তু একটা বড় প্রমাণ। এবং ইতিমধ্যেই কিন্তু পূর্ব বর্ধমানের বুথের এই ছবিকে কেন্দ্র করে, এই ভিডিওকে কেন্দ্র করে বলা যায়, ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, আদালত পর্যন্ত গড়িয়েছে, মামলা চলছে। ভালো করে দেখুন তো, এই যে ব্যালট বক্সের গায়ে লেখা রয়েছে একটা কোড KDG, দেখাবো আরেকবার। এই যে কোড, এটা কিন্তু এবারের পঞ্চায়েত ভোটের কোড, ভালো করে দেখুন। দেখলেন তো কি অবস্থা। এই যে ভিডিওটা, এটা পূর্ব বর্ধমানের কোনো একটা বুথের, দেখুন আরো একবার দেখুন। বিরোধীরা বারবার এবারের পঞ্চায়েত ভোটে ব্যাপক ছাপ্পা ভোট সন্ত্রাসের অভিযোগ তুলেছিল, এমনকি গণনার সময় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এ নিয়ে হাইকোর্টে বিরোধীদের তরফে প্রচুর মামলাও করা হয়েছে, কিন্তু বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে দিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। সবই নাকি বিরোধীদের মিথ্যে অভিযোগ, কিন্তু এই ভাইরাল ভিডিও সম্পূর্ণ উল্টো কথা বলছে। এখানেই শেষ নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধীদের অভিযোগ ছিল পঞ্চায়েত ভোটে বিডিও, জয়েন্ট বিডিওরা কার্যত শাসক দলের হয়েই কাজ করেছেন। এই ভিডিও কিন্তু সেই ঘটনাকেই মান্যতা দিচ্ছে, কারণ দেখুন ছাপ্পা ভোট চলাকালীন সব জেনেও প্রিসাইডিং অফিসার সহ অন্য ভোটকর্মীরা খোশ মেজাজে গল্প করছেন, সব দেখেও কিছু করছেন না তারা। এবং ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের একটি বুথের এই ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে। প্রত্যেক মুহূর্তের আপডেট যদি আপনারা পেতে চান, এরপরে কি হয় সেটাও যদি জানতে চান, তাহলে অবশ্যই আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। বিস্তারিত জানতে নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতেই পারেন কমেন্ট করে, লাইক করুন ভিডিওটা, শেয়ার করুন।